তবু উৎসব উচ্ছ্বাসে কড়া নাড়ে দরজা। সুধী মণ্ডলী, আমরা আমাদের পুরস্কার ঘোষণা দেব। দেবো ঘোষণা? আচ্ছা, দেয়া দরকার, অনেকক্ষণ ধরে আমরা অপেক্ষা করছি। এখন আমাদের বৃক্ষরোপণ এবং সেবা ব্যাংক প্রতিযোগিতা, সেবা ব্যাংক তথা TNTC প্রতিযোগিতার পুরস্কার আমরা ঘোষণা করব। কোন মহানগরী শাখা সবচেয়ে বেশি গাছ লাগিয়েছে? কোন মহানগরী? কে বোঝা যাচ্ছে না? কোন মহানগরী? দিশারি। শহর শহর পর্যায়ে কারা বেশি? কে? অভিযাত্রী। কি শহর নাকি? অভিযাত্রী তো মহানগরী শাখা। আচ্ছা, আমি দেরি করছি না, আমি যাদের নাম ঘোষণা করছি সবাই সামনে চলে আসবেন। তবে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় কারা হয়েছে সেটা আমি পরে বলবো। বলবো? আচ্ছা, আমি যাদের নাম ঘোষণা করব সবাই সামনে চলে আসবেন, আমরা এক এক করে পুরস্কার তুলে দেবো আপনাদের হাতে কিছুক্ষণের মধ্যেই। শুরুতে কি জেলা বলবো, মহানগরী বলবো, না শহর বলবো? কোনটা কোনটা মহানগরী? আচ্ছা, যেহেতু এখানে মহানগরীর লোক বেশি, সেহেতু আমার মনে হয় যে সংখ্যালঘুদের অধিকারটা আগে দেয়া দরকার, নাকি? সংখ্যালঘু যারা জেলা শাখা, আমরা তাদের অধিকার আগে প্রতিষ্ঠিত করতে চাই। জেলা শাখায় যে জেলা শাখাটি বৃক্ষরোপণ প্রতিযোগিতায় 450টি গাছ লাগিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে, সেটি হচ্ছে নাটোর জেলা শাখা। নাটোর জেলা শাখার প্রতিনিধিকে। এরপরে হচ্ছে জেলা শাখার মধ্যে নরসিংদী শাখা। নরসিংদী শাখা প্রথম হয়েছে, তারা 530টি গাছ বিতরণ এবং রোপণ করেছে। তারপরে কি মহানগরী না শহর? মহানগরী, শহর। হ্যাঁ, গণতান্ত্রিক মতামতকেই আমাদের গুরুত্ব দেওয়া দরকার, এই জন্য শহর শাখার পুরস্কার আমরা বলছি। দ্বিতীয় স্থান অর্জন করেছে 460টি গাছ লাগিয়ে ঝিনাইদহ শাখা, ঝিনাইদহ শহর শাখা। এবং প্রথম স্থান অর্জন করেছে কোন শাখা? দিশারি। প্রথম স্থান অর্জন করেছে চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা, তারা 606টি গাছ রোপণ এবং বিতরণ করেছে। এরপরে মহানগরী নাকি? আচ্ছা, কি শেষ না শুরু থেকে বলবো? শেষ না শুরু? বোঝা যাচ্ছে না? আচ্ছা, শেষ থেকে শুরু করব। সবার শেষে যে মহানগরী শাখা অনেক বেশি গাছ লাগিয়ে তৃতীয় স্থান অর্জন করেছে, তাদের নাম হচ্ছে, সেই মহানগরী শাখার নাম হচ্ছে, ঢাকার একটি শাখা হবে, ঢাকা মহানগরী দিশারি শাখা। কি মন খারাপ হয়ে গেল নাকি? তৃতীয় স্থান তো অনেকের ভেতরে, 14টা মহানগরী আমাদের, 14টা মহানগরীর মধ্যে তৃতীয় স্থান, এটা তো খারাপ না, ভালো। 1350টি গাছ তারা রোপণ করেছে এবং বিতরণ করেছে। এরপরে হচ্ছে রাজশাহী মহানগরী দ্বিতীয় স্থান। রাজশাহী মহানগরী 1770টি গাছ রোপণ এবং বিতরণ করেছে। এরপরে প্রথম স্থান কোন শাখা? কোন শাখা? যাদেরটা জোরে শোনা যায়, কোন শাখা? বোঝাই গেল না, কোন শাখা? আবার বোঝা যাচ্ছে না? আমাকে কেউ সহযোগিতা করতে পারেন অতিথিদের ভেতর থেকে? আচ্ছা, আমি আর দেরি করছি না। বৃক্ষরোপণ প্রতিযোগিতা 2019-এ প্রথম স্থান অর্জন করেছে একটি শাখা, মহানগরী, মহানগরী শাখার একটি, দুঃখিত, মহানগরী শাখাগুলোর মধ্যে একটি, সেটি হচ্ছে আমাদের থেকে খুব বেশি দূরে নয়, ঢাকা মহানগরী ঝিঙেফুল শাখা। ঢাকা মহানগরী ঝিঙেফুল শাখা 2242টি গাছ রোপণ করে সেরা হয়েছে। সাদা কবুতর অভিমান করে, সাদা কবুতর অভিমান করে দূর দেশে। সুপ্রিয় ফুলকুড়ি বন্ধুরা, আমরা পুরস্কার আমাদের শাখাগুলোর হাতে তুলে দেব। তবে তার আগে আমরা মঞ্চে আহ্বান করছি
কেন্দ্রীয় আসরের সম্মানিত সাংস্কৃতিক উপদেষ্টা মাহবুবুল হক ভাইয়াকে, বিশিষ্ট কথা সাহিত্যিক, এবং সেই সাথে আহ্বান করছি আসরের প্রাক্তন প্রধান পরিচালক এস এম মিজানুর রহমান ভাইয়াকে। এস এম মিজানুর রহমান ভাইয়া এবং মাহবুবুল হক ভাইয়াকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি। করেছিল যারা অঙ্গীকার, তারা যুদ্ধে দামামা বাজিয়ে খুঁজছে কে হবে সঙ্গীকার। এবারে পুরস্কার নেবার জন্য মঞ্চে আসবে নাটক শাখা। নাটক শাখা দ্বিতীয় স্থান অর্জন করেছে, পুরস্কার নেবার জন্য মঞ্চে আসবে। বিশ্ব শিশুর বাসযোগ্য করতে করেছিল যারা অঙ্গীকার, তারা যুদ্ধে দামামা বাজিয়ে খুঁজছে কে হবে সঙ্গীকার। পৃথিবীটা নাকি জান্নাত হবে শিশুরা সেখানে ফুল, এখন দেখছি শত সংগ্রাম। এবারে আসবে নরসিংদী শাখা। নরসিংদী শাখা, নরসিংদী শাখার পরিচালক পুরস্কার গ্রহণ করছে জেলা পর্যায়ে প্রথম স্থান। ওর ঠোঁট কিনারায় তবু উৎসব উচ্ছ্বাসে কড়া শহর শাখার, শহর শাখার দ্বিতীয় স্থান ঝিনাইদহ শাখা পুরস্কার গ্রহণ করতে আসছে ঝিনাইদহ শাখা। ঝিনাইদহ শাখার পরিচালক এবং সহকারী পরিচালক। এরপরে হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ শহর প্রথম স্থান শহর পর্যায়ে। জলে আরাকান পরিচালক এবং সহকারী পরিচালক পুরস্কার গ্রহণ করছে। কাদে কাশ্মীর এরপরে মহানগরী পর্যায়ে তৃতীয় স্থান ঢাকা মহানগরী দিশারি। মহানগরী পর্যায়ে প্রথম, দুঃখিত, তৃতীয় স্থান ঢাকা মহানগরী দিশারি, পরিচালক সাদ্দাম হোসেন, সহকারী পরিচালক আবদুল্লাহ পাটোয়ারি পুরস্কার গ্রহণ করছে। তবু উৎসব উচ্ছ্বাসে এরপরে দ্বিতীয় স্থান রাজশাহী মহানগরী। রাজশাহী মহানগরী পরিচালক রবিউল ইসলাম খন্দকার পুরস্কার গ্রহণ করতে আসছে রাজশাহী মহানগরী। মহানগরী পর্যায়ে দ্বিতীয় স্থান মহানগরী পর্যায়ের প্রথম স্থান ঢাকা মহানগরী ঝিঙেফুল। ঝিঙেফুল শাখার পরিচালক হুসাইন আহমেদ এবং সহকারী পরিচালক ইসরাফিল ইমু পুরস্কার গ্রহণ করতে আসছে। ফুলের গন্ধে চমকিত হই রক্তের ঘ্রাণ বুঝি, পুরীর পেছনে পিতা মাতা হারা